সুপ্রিয় দর্শক, আজকের আলোচনার বিষয় অ্যালাইস লোশন নিয়ে, সাথে উকুনের জন্য কি আসলে কাজ করে নাকি অন্য কিছুর জন্য কাজ করে, চলুন তাহলে জেনে নেই। অ্যালাইস লোশনের সঠিক কার্যকারিতা, ব্যবহার বিধি, পার্শ্ব প্রতিক্রিয়া, এক কথায় ফুল রিভিউ জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে। সাথে উকুন কি এবং উকুন কেন হয় সব কিছু জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে। অতএব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, অনেক উপকৃত হবেন। আমি আছি আপনাদের সাথে LMAF ডক্টর অনন্ত ঘোষ, আপনি দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ওষুধপত্র। চলুন তাহলে শুরু করা যাক। অ্যালাইস লোশন হচ্ছে আইভারমেকটিন গ্রুপের ওষুধ। আইভারমেকটিন হচ্ছে ওষুধটির জেনেরিক নাম। এই গ্রুপের আরও যে কোম্পানির ওষুধ আছে সে সম্পর্কে জেনে রাখুন। অন্যান্য কোম্পানির ওষুধ আছে, যেমন ওষুধটির নাম হচ্ছে লিকনিল লোশন, এর প্রস্তুতকারক কোম্পানি হলো SKF ফার্মাসিউটিক্যালস লিমিটেড, আর অ্যালাইস লোশনের প্রস্তুতকারক কোম্পানি হলো স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। অ্যালাইস লোশন এর বর্তমান মার্কেট মূল্য হচ্ছে 60 গ্রাম টিউবের দাম 130 টাকা। এই অ্যালাইস লোশনটি মূলত কাজ করে 6 মাস বা তার বেশি বয়সী রোগীদের উকুন সংক্রমণের চিকিৎসায়। উকুন হলো লোম বা চুলের পোকা। উকুন হওয়ার কারণ বা উকুন যে কারণে হয়ে থাকে, বিশেষ করে অল্প বয়সে বা স্কুলে পড়াকালীন সময়ে এই উকুনের সমস্যা দেখা দেয় সবচেয়ে বেশি। এছাড়াও ট্রেনে বাসে নিয়মিত যাতায়াত করলে অনেক সময়ে চুলের উকুনের সমস্যা দেখা দেয়। অন্য কোনো ব্যক্তি ব্যবহৃত চিরুনি বা ব্রাশ দিয়ে চুল আঁচড়ালে উকুন এর হওয়ার সম্ভাবনা বেশি দেখা দেয়। আর উকুনের সমস্যা দূর করতে খুব ভালো কাজ করে এই অ্যালাইস লোশন। অ্যালাইস লোশন ও ট্যাবলেট আকারে পাওয়া যায় ফার্মেসিতে। অ্যালাইস 6 mg এবং 12 mg দুই আকারে পাওয়া যায় ফার্মেসিতে ট্যাবলেট আকারে। এখন জেনে নিই অ্যালাইস লোশন ব্যবহারের নিয়ম। যেমন অ্যালাইস শুধুমাত্র মাথা এবং মাথা চুলে ব্যবহারের জন্য নির্দেশিত, এটি মুখে, চোখে ও যোনিপথে ব্যবহার করা যাবে না। অ্যালাইস লোশন শুষ্ক চুলে পর্যাপ্ত পরিমাণে ব্যবহার করতে হবে, যাতে করে চুল ও মাথার ত্বক ভালোভাবে আবৃত হয়। লোশনটি 10 মিনিট মাথায় রেখে ধুয়ে ফেলতে হবে। টিউবটি শুধু একবার ব্যবহারের জন্য নির্দেশিত, বাকি অব্যবহৃত অংশ ফেলে দিতে হবে। লোশনটি ব্যবহারে যেসব পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যেতে পারে তা হলো, বা সেগুলো পার্শ্বপ্রতিক্রিয়া জেনে রাখুন। যদিও সবার ক্ষেত্রে ব্যবহারে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয় না, তবে জেনে রাখা ভালো। যেমন চোখে জ্বালা পোড়া, খুশকি, শুষ্ক ত্বক, ত্বকে জ্বালা পোড়া ভাব দেখা দিতে পারে, তবে সামান্য পরিমাণে এসব পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়। অতএব ভিডিওটি দেখে আপনি যদি একটু উপকৃত হন, তাহলে চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওটি লাইক দিয়ে আমাদের পাশে থাকুন, এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ভিডিওটি ফলো করে এবং আমাদের ফেসবুক পেজে একটি লাইক দিয়ে সাথে থাকুন। ধন্যবাদ।